আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমরা বিকেলে ঘুরতে বেরোইছি। আমার এটা হচ্ছে, এদিকে তাকান, এটা হচ্ছে আমার আম্মু। আমার আম্মুকে নিয়ে বিকেলে বের হয়েছি, আমাদের বাসায় বেড়াইতে আসছে। আর রাস্তার কাজ চলতেছে, রাস্তা দেখাইতে নিয়ে আসলাম কত দূর হলো। আর এটা হচ্ছে আমার আপু, সে সবাইকে হাই বলে দেন। হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আসলাম আপুর সাথে ঘুরতে, খালামনিরে নিয়া। অনেক সুন্দর জায়গা, ভালোই লাগতেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সুন্দর জায়গা, আপনাদের ভালো লাগবে। আশা করি আপনাদের ভালোই লাগবে। অনেক সুন্দর, দেখেন গ্রামের মতো ধান ক্ষেত, তারপরে কলা গাছ, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। দেখ, আসলাম ঘুরতে, আসলাম, ভালোই লাগতেছে, অনেক ভালো লাগতেছে। একটা গান বলেন। একটা গান বলবো, সোনার ময়না পাখি কন্দসে পাখি।
সবাই যদি গানটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবেন। পেঁপে গাছ অনেক পেঁপে ধরছে, অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে দেখেন। একবারে গোড়া থেকে একবারে আগা পর্যন্ত দেখেন, অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর গাছ দেখেন, পেঁপে গাছ অনেক সুন্দর। পাখি ক্যাক ক্যাক করতেছে, ক্যাক ক্যাক। কত সুন্দর দৃশ্য দেখেন, আমরা এই মাত্র ছাদে আসলাম, হারাম হয়ে গেছে উঠতে উঠতে। দেখেন অনেক সুন্দর জায়গা, দেখেন তো অনেক সুন্দর জায়গা, ভালোই লাগতেছে। আমরা থাকি শহরে, আসলাম গ্রামে, আসলাম অনেক সুন্দর লাগতেছে, অনেক ভাল লাগতেছে, অনেক অনেক। এখন ছাদে আসছি, ছাদে এসে সবকিছুই ভাল লাগতেছে দেখতেছি। ধান ক্ষেত, পানি, ভারী রাস্তা, মসজিদ, গাছপালা, পশু পাখি অনেক কিছুই দেখতেছি, অনেক ভাল লাগতেছে। ছাদে আবার বসার জায়গাও আছে, অনেক সুন্দর বসার জায়গা আছে, অনেক ভাল লাগতেছে বাতাস। দেখেন পুঁই শাক আছে ছাদে, কাঁচামরিচ আছে, যে কাঁচামরিচে দেখেন কাঁচামরিচ পুঁই শাক আছে, অনেক ভাল লাগতেছে। কত সুন্দর দৃশ্য দেখেন তো, পাখি উঠতেছে, গাছ, ধান ক্ষেত, তারপরে বিল্ডিং, পানি, অনেক সুন্দর লাগতেছে। কলা গাছ, নারিকেল গাছ, জাম গাছ, সব সব কিছুই জায়গায়, যে জায়গায় আসছি সে জায়গায় মাছও ধরা যায়, অনেক সুন্দর সুন্দর মাছ ধরা যায়, টাকি মাছ, শোল মাছ, কই মাছ, অনেক ভালো ভালো মাছ ধরা যায়। আসলে বনের বাসায় আসছি তো, মাছ আমি অনেক পছন্দ করি মাছ ধরাটা, বাট আমি শহরে থাকি তো এখন গ্রামে আসলাম, তো অনেক মাছ দেখা যাচ্ছে পানির ভিতরে, ধরতে চাইলেও ধরতে পারতেছি না, গ্রামের বাড়ি তার জন্য কি করব। ছাদে আসলাম, এখন এখন যাব, চলে যাব, দেখি মাছ ধরার কোনো ই পাই নাকি মাছ ধরার জন্য। ওরে বাবারে কত বড় একটা টাকি মাছ, এই যে চলে গেল, ওরে এই যে মাছ, এত সুন্দর মাছ, মাছ মাছ ধরবেন, আমার মাছ ধরতে অনেক ভালো লাগে। আপনারা কি মাছ ধরবেন নাকি আসেন, সবাই আসেন মাছ ধরার জন্য আসেন, যারা যারা মাছকে ভালোবাসেন তারা আসেন আমার সাথে, আমরা সবাই মাছ ধরি, আসেন। এই যে দেখেন এই জায়গায় মাছ আছে, বাট ধরতে পারতেছি না, ধরতে পারতেছি না, যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে মাছ ধরতে সুবিধা হবে, আসেন সবাই আসেন। আমরা এখন ধান খেতে যাব, পাকা ধান দেখতে, ধান পাকছে, আবার এই জায়গায় বীজ রয়েছে দেখেন, অনেক সুন্দর পাকা ধান দেখেন, পাকা ধান এর কাছে আসছি, কি সুন্দর পাকা ধান, এই যে অনেক সুন্দর লাগতেছে, পুরাটা দেখাও, পুরাটা দেখাও, পাকা ধান দেখেন অনেক সুন্দর লাগতেছে, এই যে পাকা ধান, আবার এই যে বীজ বীজ রয়েছে, আবার এই ধানটা শেষ হইলে আবার এই ধানটা হবে, দেখেন অনেক সুন্দর জায়গা দেখেন তো। এটা শহরও না আবার গ্রামও না, শহরও না গ্রামও না, দেখেন অনেক সুন্দর লাগে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আইসে পড়েন, আমার কাছে আইসে পড়েন, দৃশ্যগুলো দেখে যান, আর যদি আপনাদের ভালো লাগে। অনেক সুন্দর একটি গ্রামের দৃশ্য দেখাইছি আপনাদের, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই যে আম, কাঁচা আম দেখা যায়,
12 মাস কাঁচা আম হয় এই এই জায়গায় আপনারা বেশি বেশি গাছ লাগাইবেন বেশি বেশি আম গাছ লাগাইবেন অন্য অন্য গাছ লাগাইবেন দেখেন কাঁচা আম দেখছেন এই যে কাঁচা আম তারপরে এই যে কাঁচা আম এই যে দেখেন দেখেন এই যে কাঁচা আম আপনারা আম গাছ বেশি বেশি লাগাইবেন 12 মাসই আম পাওয়া যায় দেখছেন দেখেন এই যে দেখেন কমলা গাছ এই যে কমলা ধরছে এই জায়গা একটুখানি জায়গা দেখেন এই যে কমলা গাছ কমলা ধরছে এই যে পেয়ারা গাছ পেয়ারা ধরছে দেখেন এই যে আম গাছ এই যে আম গাছে মুকুল ধরছে দেখেন তো তারপরে এই আম ধরছে দেখেন এই যে আম ধরছে দেখেন এখন কিন্তু আমের সিজনটা না দেখেন একটুখানি জায়গা কত কিছু সব ধরনের গাছ সব ফল ফাকরা সব ধরনের এই যে আঙ্গুর গাছ দেখেন আঙ্গুর গাছ এই যে লিচু গাছ দেখেন লিচু গাছ তারপর এই যে পেঁপে গাছ লেবু গাছ সব ধরনের গাছ একটুক জায়গা অনেক ধরনের গাছ আমি এরকম দেখি নাই কখনো বাট অনেক সুন্দর লাগতেছে আপনারাও পারেন কিন্তু সব ধরনের গাছ লাগাতে ঠিক আছে আপনারাও গাছ লাগান বেশি বেশি গাছ লাগান তারপরে এই যে এই মরিচ কখনো দেখছেন এটা হইছে সাদা দুধ মরিচ গাছ এটা 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 কিন্তু শহরে নাই এটা গ্রামে কিছু কিছু জায়গায় পাওয়া যায় আবার কিছু কিছু জায়গায় পাওয়া যায় না দেখেন এই যে তারপরে কালো মরিচ সুরমা মরিচ এটার সুরমা মরিচ বলে এটা সুরমা মরিচ দেখেন একটু অল্প জায়গায় কত সুন্দর সুন্দর ফল ফাকরা গাছ লাগাইছে আপনারাও পারেন এই গাছ লাগাইছে ঠিক আছে দেখেন গোলাপ ফুল আমার অনেক প্রিয় আমার আপুর প্রিয় সবাইরই গোলাপ ফুল কিন্তু পছন্দ দেখেন অনেক সুন্দর গোলাপ ফুল দেখছেন তারপরে বড়ই গাছ এই যে বড়ই গাছ তারপর রজনীগন্ধা গাছ দেখেন অনেক ধরনের গাছ আমরা এই জায়গাটায় আসলাম একটা বাড়িতে আসলাম দেখলাম অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা সব ধরনের গাছ আছে সব ধরনের ফল ফাকরা গাছ আছে আপনারাও বেশি বেশি গাছ লাগান ঠিক আছে করলা গাছ দেখছেন যারা যারা করলা পছন্দ করেন খাইতে পছন্দ করেন তাগই ভাল লাগবো তাছাড়া আর কাউরে ভাল লাগবো না এখন আমরা চলে যাব সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা হয়ে গেছে আজান দিচ্ছে এখন আমরা চলে যাব ভালো থাকেন সবাই আর যদি ভালো লাগে সবাই লাইক দিয়েন আর কমেন্ট করেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন